সেই ধর্মতলা মোড় কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের একাধিক দাবি রয়েছে, যেরকম তাদের একেবারে খাদ্য প্রদান করতে হবে, অর্থাৎ যারা কর্মী সহায়িকারা রয়েছে তাদেরকে খাদ্য প্রদান করা সহ তাদেরকে সরকারি যে বেতন 28,000 মিনিমাম যে বেতন সেই বেতন তাদের প্রদান করতে হবে, এই একাধিক দাবি নিয়েই কিন্তু তারা ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ। আমি একটুখানি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো আলী হোসেনকে, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। গোটা ধর্মতলা যে মোড় সেই মোড় কার্য তারা অবরুদ্ধ করেছেন এবং তাদের একাধিক দাবি নিয়েই কিন্তু তারা ইতিমধ্যেই যেরকম একদিকে অবস্থান বিক্ষোভ করছেন, তার পাশাপাশি তাদের একাধিক দাবি রয়েছে। আমি একটুখানি চেষ্টা করবো তাদের সাথে একটু কথা বলার। কিসের দাবিতে আপনারা আজকে এই বিক্ষোভ করছেন? আমরা আজকে বিক্ষোভ করছি, আমাদের 10 দফার মতো দাবি আছে। প্রথম হচ্ছে আমরা 18 টাকা জ্বালানিতে আজ 40 বছর একভাবে কাজ করছি। আমাদের অনারিয়াম বেতন আমরা 8,000 টাকা অনারিয়াম পাই, ওর বেশি আমাদের হচ্ছে না। আমাদের 4 বছর আগে ফোন দেবে বলেছিল মাস ফোন, যেটা আমরা হচ্ছে পোসেন্ট টেকার করছি, কিন্তু টাকা এসে গেছে, আমরা সে ফোন কিন্তু পাই না, নিজেদের ফোন থেকে আমাদের কাজটা করতে হচ্ছে। এবং আমাদের বাচ্চাদের যে মর্নিং স্ন্যাক আর যেগুলো ছিল সেগুলো সরকার বন্ধ করে দিয়েছে। আমাদের সরকার পুষ্টি জাতীয় যে খাবার সবজি বিল সেটা কমিয়ে দিয়েছে, কোনো রকমে এই 11 পয়সা সবজি দিয়ে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে। ডিমের এত দাম, সেখানে ডিমের যেখানে 7 টাকা ডিম সরকার আমাদেরকে 6.5 টাকা দিচ্ছে। আমরা এত রকম কিছু নিয়ে আমরা এখানে এসেছি আজকে, পথে নেমেছি। হ্যাঁ আমরা বেতন দিতে আমরা বলেছি আমাদের 22,000 টাকা, আর এবং সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য আজকে আমাদের এইটা আন্দোলনটা। সরকারি স্বীকৃতি যাদের পান তাদের যে 8,000 টাকা তারা যে বেতন পান সেই বেতনে তারা আর কোনোভাবে কাজ করতে পারবে না, এবং যারা শিশুরা রয়েছে তাদের পুষ্টিগত যে খাবার সেই খাবার তারা প্রদান করতে পারছেন না। সুতরাং সেই কারণে একাধিক দাবি নিয়েই কিন্তু ইতিমধ্যেই যারা যারা কর্মীরা রয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। আমি আরেকবার চেষ্টা করবো আরেকজনের সাথে কথা বলার। আপনাদের মূলত কী কী দাবি জানাচ্ছেন আপনারা আজকে? আমাদের স্থায়ীকরণ করতে হবে, খুবই নগণ্য, সেই বেতনটা আমাদের বৃদ্ধি করতে হবে, আমাদের স্থায়ীকরণ করতে হবে, এইসব নিয়েই আমরা দাবি আছি, রাস্তায় নামতে বাধ্য হয়েছি। বোঝাই যাচ্ছে তুলিকা, যে ধর্মতলায় আইসিডিএস কর্মীদের একাধিক দাবি রয়েছে, তারা তাদের স্থায়ীকরণ চাইছে। যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা সহায়িকা হিসেবে কাজ করছেন তাদের স্থায়ীকরণের দাবি করছে, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি। একদিকে যখন রাস্তায় বসে রয়েছেন আইসিডিএস কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে বকেয়ার দাবিতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যের বকেয়া তিনি মেটাচ্ছেন না, কিন্তু বকেয়ার দাবিতে তিনি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। ধর্মতলায় আইসিডিএস কর্মীদের বিক্ষোভ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা অঙ্গনবাড়ি যারা কর্মীরা রয়েছেন তারা গোটা যে ধর্মতলা মোড় সেই ধর্মতলা অবরুদ্ধ করে দিয়েছেন। তাদের একাধিক দাবি রয়েছে, যেরকম তারা স্থায়ীকরণ চাইছেন, অর্থাৎ সরকারের যে স্থায়ীকরণ স্থায়ী কর্মী হিসেবে তাদেরকে নিয়োগ করতে হবে, তাদের 8,000 টাকার পরিবর্তে 22,000 থেকে 28,000 টাকার মধ্যে তাদের বেতন নির্ধারণ করতে হবে। এছাড়াও যেরকমভাবে শিশুদের যে পুষ্টিগত খাদ্য সেই পুষ্টিগত খাদ্য কিন্তু তারা সরবরাহ করতে পারছে না, সেক্ষেত্রে তার যে টাকা সেই টাকা বৃদ্ধি করতে হবে। এছাড়াও যারা কর্মীরা রয়েছে অঙ্গনওয়াড়ির কর্মীরা রয়েছে তাদের যে খাবার সেই খাবার বরাদ্দ সেই খাবার বরাদ্দ প্রায় 6 মাস অতিক্রান্ত হতে চলল, সেই খাবার তাদের বরাদ্দ খাবার তাদের দেওয়া হয় না। এই একাধিক দাবি নিয়ে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যারা রয়েছে। আমি একটুখানি চেষ্টা করবো আর একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কিসের দাবি জানাচ্ছেন আজকে আপনারা এখানে? আজকে আমরা আমাদের আইসিডিএসকে একদম নিচেতে রেখে দিয়েছি, আমাদের মানে আমাদের স্থায়ীকরণ করতে হবে, আমাদের নইলে 28,000 টাকা মিনিমাম করতে হবে। অন্য ডিপার্টমেন্টের যেমন সম্মান দেওয়া হয়েছে আমাদেরও তেমনই সম্মান দেওয়া হোক আর্থিক দিক থেকে। আমাদের তো করেনি, আমাদের তো মাইনে বাড়ায়নি, সেই স্থায়ীভাবে সেইভাবেই রেখে দিয়েছে, আমাদের বেশি করেনি। আমাদের দাবি 28,000 করতে হবে, আমাদের স্থায়ীকরণ করতে হবে। আমাদের বেতনটা যাতে বাড়ে তার জন্যই বলছি, এটাই বলতে দিদি। আমাদের দাবি হচ্ছে আমাদের স্থায়ীকরণ করতে হবে, আর আমাদের এই পোষণ টেকার কাজ এখন আমাদের করতে হয়, আমাদের স্মার্টফোন দিতে হবে। কিছুই কাজ করতে পারছি না, আমাদের স্থায়ীকরণ করতে
থেকে বড় কথা আমাদের সরকার আমাদের দায়িত্ব নেই। শিশুদের জন্যই খাবার আসে, আপনি বলছেন ইঁদুরের পটি পড়ে থাকে, নোংরা পড়ে থাকে, সেটা বাঁচে সে যেখান থেকে আসে সেখানে কখনো অভিযোগ করেছেন? আমরা কাজ হয় না, আমরা অফিসকে জানিয়েছি, সব থেকে সব কিছু করেছি, কিন্তু আমাদের কিছু প্রতিবাদ হয় না। মানে আমাদের কিছু গ্রামের হয়তো আমার এলাকা নয়, অনেক সময় এলাকায় এক একটা এলাকা আছে, সেইখানকার মা অভিভাবকরা এত উগ্র, তাদের খিচুড়ি নিয়ে তাদের মুখে ছুঁড়ে দিচ্ছে, এত অত্যাচার করছে, কিন্তু আমাদের কোনো স্টেপ নিচ্ছে না, সরকারও কোনো স্টেপ নিচ্ছে না, আমাদের অফিসও কোনো স্টেপ নিচ্ছে না, অথচ নোংরা খাবারগুলো দিচ্ছে। কেন আমরা নোংরা খাবারগুলো কেন নেব? আর আমাদের পুষ্টিকর খাবার কেন দেওয়া হবে? মাদেরকে খাবার সামান্য পরিমাণ মানে টাকা দেওয়া হচ্ছে, তাদেরকে তরকারি দেওয়া হচ্ছে, একটা বাচ্চা শুধু কি ভাত খেতে পারবে? শুধু ভাত খেতে পারবে না, তাদের জন্য শুধু ভাত কেন সরকার এটা কেন করছে? দিতে পারবে না, না করুক, কেন এটা করবে? আমরা কাটের পয়সা দিয়ে কেন সরকারি চালাবো, স্কুল চালাবো, তাহলে স্কুলটাকে বন্ধ হয়ে যাক। কেন এই প্রজেক্ট চলছে? প্রজেক্টটা বন্ধ করে দিক যদি পারবে না তো চালাবে। শুধু ভাত, ভাতের দিনকে শুধু ভাত আর ডিম সিদ্ধ, এটা কি কেউ খেতে পারে? কোনো মানুষই খেতে পারে? কোনো বাচ্চা খেতে পারে? তরকারি নেই, কিছু নেই, সেখানে একটা মা খাবে একটু তরকারি, একটা বাচ্চা মুখ দিয়ে দেখে দেবে যে মাকে তরকারি দেওয়া হচ্ছে, আমাকে ভাত দেওয়া হলো, শুধু তরকারি দেওয়া হচ্ছে না, কেন? এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে? তাহলে এগুলোর জন্য সরকার কেন চুপ করে আছে? কেন চুপ করে থাকবে? আমাদের কেন স্থায়ী করানো হচ্ছে না? বাজার দরের সঙ্গে আমাদের কেন মেলাচ্ছে না? আমাদের নিজেদের বাচ্চারা কেউ এরকম খেতে পারে? শুধু ভাত আর ডিম সিদ্ধ নিজেদের না, একদিন খিচুড়ি অর্ধেক দিন, একদিন খিচুড়ি অর্ধেক দিন, আর একদিন ভাত গোটা সবজি হয়, 23 পয়সা 11 পয়সা সবজি হয়, সবজি হয় আমরা শুধু ভাত কি করে দেবো? আমরা মিটিং ডেকে অল্প করে কোন রকমে দিয়ে আমাদের ভাতের পয়সা দিয়ে, এবার সকলে তো সচ্ছল পরিবার নয়, সকলের সচ্ছল পরিবার নয়, তারা কান্নাকানি আরম্ভ করে দিয়েছে, যাদের হয়তো সচ্ছল পরিবার ভাতের পয়সা দিয়ে কোনো রকমে করছে, কারণ তাদের মাইনেটা হয়তো ফ্যামিলিতে লাগছে না, পরিবারে লাগছে না, কিন্তু অনেক ওইটুকুনি 8,000-2,500 টাকা মাইনে দিয়ে একটা পরিবার কি চলে? আর একদিন যদি কামাই বা এদিক ওদিক হয় আমাদের যথেষ্ট পরিমাণে সংগত, কারণ পুষ্টিকর খাবার কেন রান্না হবে না, তারা একাধিক প্রশ্ন তুলছে। তুমি অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো, আপাতত ধন্যবাদ তোমাকে।